তোমার হাসিটা এত মিষ্টি না, মানে কি বলবো, তোমার হাসিটা জান্নাতের দরজা পর্যন্ত খুলতে পারে। মানে আম মিষ্টি জাম মিষ্টি, তেঁতুল বড়ই টক, পরীর সঙ্গে প্রেম করবো, আমার ভীষণ শখ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে একটা পরীকে ইমপ্রেস করার চেষ্টা করেছি, আর একটু হলে পটে যেত, বাট নেক্সট টাইম ট্রাই করবো পটে যায় কিনা। তো বেশি কথা না, জাস্ট ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ ভিডিওটা লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাচ্ছে ভিডিওতে, চলো টাটা। হাই হাই, কি হাত ধরতে পারি? তোমাকে ধরতে বলছি না, হাত ধরতে বলছি, বুঝতে পারি তো। তারপরে এখানে একা কার জন্য ওয়েট করছো নাকি? কি না, এমনি বসে আছি। এমনি বসে আছো? আমি তো অবাক হচ্ছি যে মানে আসমানের পরী আজকে জমিনে কেন? সিঙ্গেল যাক, মানে প্রথমেই কোনো পরীকে পেলাম সে সিঙ্গেল। এত ইগনোর করছো কেন? তুমি কি জানো তোমার চোখে আমি নিজেকে দেখতে পাই? তোমার ঠোঁট গোলাপের থেকেও লাল। তুমি কোনো মেয়ে নও, যেন জান্নাত থেকে আসা পড়ি। ফ্ল্যাট কেন করব আমি? জাস্ট মানে কি, আমি অবাক যে ওখান থেকে তোমাকে দেখছিলাম, দেখে ভাবছি যে পড়ি এখানে কেন। মানে তুমি কি জানো তোমার হাসিটা এত মিষ্টি না, মানে কি বলবো, তোমার হাসিটা জান্নাতের দরজা পর্যন্ত খুলতে পারে। এত হেসো না, প্রেমে পড়ে যাবো তোমার। আমি আপনাকে চিনি না, জানি না, আপনি এরকম করে এসে ভালোবাসার কথা। আরে চেনা জানার তো কোনো কথা হয় না, মানে অল্প অল্প মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টি, অল্প অল্প কথা থেকে হয় প্রেমের সৃষ্টি। আমার তো প্রথম দেখাতে অনেক কিছু হয়ে যায়, তো ভালোবাসা প্রথম দেখাতে। কি তুমি কি আবার চাও যে আমি আবার আসি, তাহলে সেকেন্ড বার দেখা হয়ে যাবে? তুমি তো প্রথম দেখাতে ভালোবাসা বিশ্বাস করছো, তাহলে আমি সেকেন্ড বার আসি তাহলে বিশ্বাস হয়ে যাবে? মানে থাকো কোথায়, এখানে? আমি তো জানি পরিদের বাস আশেপাশে হয় না, ওপরে হয়। মানে এত কিউট, এত সফট, মানে জাস্ট মানে কি বলবো, জাস্ট মানে ফিদা, আমি জাস্ট ফিদা হয়ে যাচ্ছি। প্রথম দেখাতে মানুষ এরকম হতে পারে? প্রথম দেখা মানে প্রথম দেখাতেই তো মানুষের ভালো লাগে। আপনি আমাকে চেনেন না, জানেন না, এই তো কথা বললাম চেনা হয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম সুজা। আমার নাম সুজা। ব্যাস হয়ে গেছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, এবার দেখা হবে, তারপরে অনেক কিছু হবে, তারপরে ব্যাস। তাহলেও একটা চেনা নেই। আরে মানুষ তো সবাই যখন পৃথিবীতে আসে তখন তো কেউ কাউকে চিনে আসে না। দেখো আমার খুব ভালো লেগে গেছে জাস্ট, মানে কি বলবো। তারপর তারপরে কি, মানে লাল লঙ্কা যেমন লাল, কাঁচা লঙ্কা তেমন ঝাল, তুমি যদি রাজি থাকো বিয়ে করবো কাল। আমি করতে চাই, আমি সবার থেকে একটু আলাদা, এরকম পরীর জন্য তো আমি সব কিছু করতে পারি, বিয়ে তো অনেক। হলেও প্রথম দেখাতে কেউ এই এই কথাগুলো বলে থরি না। তাহলে কি কি শুনতে চাও বলো? প্রথম দেখাতে ডেটে যদি দিও কপি ডেট, আগে চিনি জানি, তারপর তো না পরিচয় তো হয়ে গেছে, দু মিনিট কথা বললাম, মানে দু মিনিটের পরিচয়ে বিয়ে, এটা কোনো কথা হলো? মানে তুমি রাজি হয়ে গেলে সব কিছু সম্ভব। এভাবে কিছু হয়? আরে সব কিছু হয়, মানে আম মিষ্টি জাম মিষ্টি, তেঁতুল বড়ই টক, পরীর সঙ্গে প্রেম করব, আমার ভীষণ শখ। মন বোঝে না, বোঝে না, ইমপ্রেস কেন করতে চাইছি, মানে এপিতে তো তুমি পড়ে গেছো, আবার কি ইমপ্রেস করব? তাহলেও কথার মাধ্যমে মানে সামথিং সামথিং না, আমি জানি আমার কাছে মানে এগুলো হচ্ছে আমার জাদু মন্ত্র, আমি কোথায় মানুষকে তো পটিয়ে নিতে পারি, এবার রিসেন্ট কোন পরীকে পটিয়ে নিলাম। এগুলো এগুলো মন্ত্র না, পরি পটানোর মন্ত্র। হ্যাঁ আরো অনেক কিছু জেনে যাবে আমার সঙ্গে থাকলে। কি হয় না,
আমি তো চিনিই না আপনাকে। আরে এতক্ষণ তো কথা বললে, আবার কি চিনতে চাও? কথা বললেই মানুষকে চেনা যায় না। সব চেনা যায়, জাস্ট একবার রাজি হয়ে যাও সব চেনা যাবে। কিসের রাজি? আমি চাই যে মানে তোমার দেশে আমি চলে যাই তোমার সঙ্গে। এভাবে কিছু হয়? মানে তোমার জন্য অনেক রাজি হব, এভাবে হয় না কিছু। মানে তোমার জন্য কত কি করতে পারি জানো? মানে তুমি যদি বিস্কিট হও আমি হব মুড়ি, আমার সঙ্গে প্রেম করলে কিনে দেবো চুড়ি। আমার মন তোর পাড়া, অনেক চুড়ি আছে আমার কাছে। আরে এসে এসে এই চুড়ি নয়, এসে প্রেমের চুড়ি। এই চুড়ি দিয়েই তো মানে কি বলবো পরীকে বশ করা যায়। এভাবে কিছু হয়? সব হয়, তোমার চোখ বলে দিচ্ছে সব কিছু হয়। এটা কোনো কথা হলো যে চোখ বলে দিচ্ছে? হ্যাঁ, এই জন্য তাকাতে তো ভয় পাচ্ছো। ভয় পাচ্ছি আমি? সামথিং সামথিং, আবার চোখ সরিয়ে নিলে। নাথিং নাথিং, সামথিং সামথিং। এভাবে কিছু হয়? কেন হবে না? কিভাবে হবে? আজকে কথা বললাম, রাতে গিয়ে ফোন করলাম, কথা বললাম। আজকে আমাদের প্রথম দেখা। হ্যাঁ, মানে ওখান থেকে আপনি আমাকে দেখেছেন। হ্যাঁ, তো যাই হোক, দেখেছেন, পছন্দ হয়েছে, তা আমরা অ্যাট লিস্ট ফ্রেন্ড তো হতে পারি। তার ফ্রেন্ড হতে পারোই না, কারণ আমি এরকম পরীক্ষা আর উপরে যেতে দেব না। আমি একবার পেয়ে গেছি হাতে, উপরে আমি তো উপরে যাব না। আমি তো উপর থেকে ধরি না এসেছি, আমি তো আশেপাশেই থাকি। তাই না? তুমি তো আমার সেই স্বপ্নে দেখা পড়ি। আমি কি জায়গা পাবো সারা জীবন তোমার মনে? ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি ফ্রেন্ডই হবে। তো ঠিক আছে, ফ্রেন্ডশিপ আজ থেকে, বাকিটা পরে গিয়ে ঠিক নিয়ে যাবো। সে আমার আছে, মানে এখন তো মন্ত্র দিয়ে তো পটালাম বইটাকে, বাকিটা মন্ত্র দিয়ে এবার পুরো আর নিজের বসে নিয়ে দেবো। তো একটা কথা বলবো, জানি খারাপ লাগতে পারে কিন্তু একটা কথা, একটা ভিডিও হচ্ছিলো। কি ভিডিও? একটা রোম্যান্টিক বলতে পারো, জাস্ট একটা প্র্যাঙ্ক টাইপসের ভিডিও। একটু ক্যামেরা হচ্ছে একটু হাই করে দিয়ে দাও। হাই। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো না? তো আজ থেকে ফ্রেন্ডশিপ থাকবে। তো গাইস, আবার নতুন একটা ফ্রেন্ডকে পেয়ে গেলাম, পড়ি, সরি ফ্রেন্ড নাই পড়ি। তো বেশি কথা না, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই, টাটা।